হাই, গুড মর্নিং বন্ধুরা। এখন 11:30 সময়ের পায়েস হবে, আলুর তরকারি হবে আর লুচি হবে। তো আমার দেখো সিমাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি আজকে আমার দেরি হয়ে গেছে, যেহেতু তার জন্য ইচ্ছা করলাম না। দেখো আজকে পুজো, তো আজকে সিমইটা করবো, সিমইয়ের পায়েস হবে। আর এই যে আলু কেটে রেখেছি, সাদা আলুর তরকারি হবে। সিমইটা ভাজা হয়ে গেছে, আমি চিনিটা দিয়ে দিব। এবার সিমইটা দিয়ে দেবো। আমার সিমইটা ভাজা হয়ে গেছে, আগে ভেজে রেখেছি, আর সিমইটা দিয়ে দেবো। লঙ্কা দিব, শুকনো লঙ্কা। লবণ দিলাম তরকারিটাই, সামান্য হলুদ দিব, বেশি হলুদ দেবো না, তরকারিটা সাদা সাদাই হবে। হলুদ দিব, জল দিয়ে দেবো। সামান্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি কাকরোল আর আলুটা ভাজা করব, আর মটরের ডাল করেছি, এটাও সেদ্ধ করে নিয়েছি। এটা ডালটা তেল ফেলে নেবো ব্যাস। আর এই যে কাকরোল আর আলু ভাজা, হলুদ দিয়ে দিলাম,
কমপ্লিট হয়ে গেছে। নিয়ে একটু আমটা হচ্ছে দেখো আমার আলু ভাজাটা কমপ্লিট। নিয়ে এটাকে উঠিয়ে নেবো। তেলে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এবার একটু সামান্য পাঁচ ফোড়ন দেবো। তেলে হলুদ দিয়ে দিলাম, বিশাল গরম হয়ে গেছে ওই জন্য। এবার ডালটা ঢেলে দেবো। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, লুচি ছাড়বো। এই যে বেলে নিয়েছি লুচি গুলো, লুচি ভাজা কমপ্লিট হয়েছে। আর একটা আছে, এটা ভেজে নেবো, ব্যাস হয়ে গেল আমার লুচি ভাজা। আর একটাই আছে, এটা ভেজে নিয়ে আমার কমপ্লিট। এরকম আমার লুচি কমপ্লিট, মাকে খেতে দেবো। এই যে 13টা লুচি খেতে হয় আজকে, যেহেতু আজকে বিপত্তারিণী পুজো বলে আজকে 13টা লুচি খেতে হয়, তাই জন্য করেছি। মাখান কেমন হয়েছে মা? তরকারি দারুণ আলুর তরকারি ভালো হয়েছে?